চেক করতেছি, একটা হলো আমাদের হেডারে প্রথম হলো নাম, এরপর কি আছে বলুন তো, নাম, এরপর কি আছে আমাদের মেনু, কি আছে মেনু, আর আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ফুল, বাট লেখাগুলো মাঝে, লেখাগুলো মাঝে, ঠিক আছে, বাট নর্মাল আমরা ইউজ করতে পারি না, আচ্ছা এটা করতেছি দেখেন। তাহলে আমাদের ভাগপাটা বলুন তো, এখন আমাকে একজন বলেন, এখানে লোগো আছে, এখানে মেনু তাই না, তাই আমি এটা ডিপ নিই, কি নিব, ডিপ লোগো মেনু, ওকে মেনু এটা ডিপ বলে দিচ্ছি, কারণ এখানে আরো অনেক ট্যাগ থাকবে। আচ্ছা এর ভিতরে দেখেন নিলাম, দেখেন এবার লোগো আলাদা মেনু আলাদা তাই না, পাশাপাশি না, তো পাশাপাশি আমি যদি ডিপ নিই পাশাপাশি কি আসবে, তাহলে কি বাদ নিচ্ছিস না, পাশাপাশি আনতে হবে, ওকে। তাহলে দেখেন এখানে কয়টা পার্ট, ভাগ কয়টা বলতো, এটা এক ভাগ আর এটা হচ্ছে আরেক ভাগ না, আর ডিপ কয়টা, দুটো না, তাহলে আমি তবে ডিপ নিই, একটা হচ্ছে লোগো নামে প্লাস আরেকটা কি নাম বলতো, মেন মেনু নামে, মেন মেনু, ওকে। লোগোতে আমি কি দিব, একটা ইমেজ দিয়ে দিব, IMG ইমেজ, ওকে। আর মেন মেনুতে কি থাকবে বলতো, আমার একটা ইউএলএলআই, ইউএল মেনু বানাবো, ইউএলএলআই দিয়ে বানাবো, লিঙ্ক হয় তাহলে এ, এটা হচ্ছে শর্টকাট, ইউএল এর ভিতরে এলআই, এলআই ভিতরে এ, আমি ইউজ করি পাঁচটা, ডুপ্লিকেটটা এখানে হয় না, এই যে এখানে লিখবো হোম, তাহলে কি লিখতে পারি বলতো, ব্লক বা সার্ভিস, ব্লক, তারপর লিখতে পারি সার্ভিস, তাহলে লিখতে পারি অ্যাবাউট, তাহলে লিখতে পারি আমরা বলতো কি কন্ট্যাক্ট, দেখে যেটা হয়েছে কিনা আমাদের, এখানে চলে যাই ভিজু স্টুডিও, এটা এখান থেকে লাইভ দেখা যায়, গো লাইভ, গো লাইভ, অথবা আপনি এখানে চলে যান, এখানে ডাবল ক্লিক করেন ওপেন হয়ে যাবে, চলে আসছে, মেনু তো নেই তাই না, মানে যে ছবিটা আমি একটা ছবি নিয়ে আসি, লোগো, লোগো, আচ্ছা লোগো না, আমি একটা নাম দিই আপাতত, এখানে H1 দিই আপাতত, ওভার টেক কোনো ছবি দিব, ওকে চলে আসছে, দেখি তবে কোনো কালার আসছে কিনা, এক্সট্রা কালার সাদা, ওকে এটা হোভার হবে পাশাপাশি, তো তাহলে আমি এখন CSS চলে যাই, CSS সবচেয়ে বেটার হয় কি, সবচেয়ে বেটার হচ্ছে কমেন্ট করে রাখলে, তাহলে ভাগ ভাগ থাকে, কী থাকে ভাগ ভাগ, কমেন্ট কীরকম HTML এ কমেন্ট করলে কী হয়, এটা ব্রাউজার রান করার মানে এক্সিকিউট, এটা যে কোড সেটা ধরে নেয় না, কীভাবে, লেস দেন, ডিক্লারেশন মার্ক, ডাবল হাইপেন, আবার ডাবল হাইপেন, গেটার দেন, এটা হচ্ছে হেডার, হেডার এরিয়া স্টার, এরিয়া স্টার, ওকে। এখানে শুরু মানে কি প্রত্যেক সেশনে শেষ শুরু করে দেওয়াটা বেটার, আর যে কেউ কি কনফিউজ হবে না যে ও হেডার কাজ শুধু এখানে করছে বাইরে করে নাই, সেম ভাবে আপনি এখানে স্টাইলে বলে দেবেন, কেউ কমেন্ট করে CSS এ স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, এখানে লিখবেন কি হেডার, হেডার এরিয়া স্টার, এই কমেন্ট করে রাখার কাজটা কি আলাদা থাকে। এবার আমরা চাইলে আমি এখান থেকে স্পিড করতে পারি, ধরেন এটাকে ভাগ করতে পারি এখান থেকে, এই যে এখানে ভাগ করা যায় সহজে, একবার হয়ে গেল, ওকে। এবার ক্লাসগুলো এখানে কল করি, হেডার এরিয়া, লোগো মেনু কল করে ফেলি এখানে, তারপর হচ্ছে লোগো ক্লাস, তারপর হচ্ছে আমাদের লোগো ক্লাস ভিতরে কেটে আছে H2 আছে, H1 H1 ঠিক আছে, H1, তারপর হচ্ছে আমাদের মেন মেনু, মেন মেনু কি আছে আমাদের বলেন তো, একটা ইউএল আছে, ইউএল, ইউএল এর ভিতরে কি আছে আমাদের, এলআই, এলআই ভিতরে কি আছে বলেন তো, একটা এ আছে, এই যে এ মেন মেনু আছে, ভিতরে একটা ইউএল আছে, ইউএল ভিতরে একটা এলআই, এলআই ভিতরে একটা এ, আচ্ছা বন্ধুগুলি কি সিলেক্টর বলুন তো, এই যে ওদিনে বলে দিচ্ছে কি সিলেক্টর, ডিসেন্ড সিলেক্টর, কার ওদিনে বলছে, তাহলে কি আমাদের ভিতরে আর ক্লাস লেখা প্রয়োজন হচ্ছে না, বারবার ক্লাস লেখার ঝামেলা একদম কমে গেছে, ওকে। আচ্ছা দেখি এবার আমাদের এখানে রিফ্রেশ, আর পাশাপাশি নিবো, ওকে ফাইন, তাহলে ফ্লোট করতে হবে, মেন ডিপ কে কে ছিল, লোগো আর মেন মেনুকে ফ্লোট করবো, এই লোগোকে বলে দিই, লোগো
ফ্লোট লেফট, ওয়েট এখন তো ফ্লোট করলে ওয়েটটা হারিয়ে যায়, তাহলে আমি কি করবো, এটা ওয়েট বলে দিই ওয়েট 40%, আর মেন মেনু সেম ফ্লোট লেফট ওয়েট 60%, ওই যে 100% মিলিয়ে দিতে হবে। ওকে এখানে পাশে চলে আসছে পাশাপাশি, বাট এগুলো এক লাইনে আসছে কারণ এগুলো হচ্ছে এখন ব্লক। এই যে ব্রোডটা পাচ্ছে কেন, ইউএল এর কারণ। ইউএলটা কোথায় দিই, ইউএল এখানে লিস্ট স্টেট না লিস্ট আসবে, লিস্ট স্টেট টাইপ না, দেখেন এটা চলে যাবে পাশাপাশি না, কারণ কি প্রত্যেক অ্যালাই ব্লক ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। দেখেন এবার পাশে চলে আসছে, ওকে এই যে আমি চাই লাইভে করতে পারি, এখানে লাইভে করে একটু দেখি মেজার করার জন্য। আসলে এই কোডগুলো লাইভে করা যায়, ইন্সপেক্ট করেন। এরপর দেখেন এই যে অ্যালাই এই যে এ এখানে কি বলে ডিসপ্লে, একে বলে দিই ইনলাইন ব্লক। ওকে মার্জিন লেফট 10 পিক্সেল, একটু গ্যাপ তৈরি হয়ে যাবে দেখেন। এবং আমি চলে যাই মার্জিন টপ, এটি তো লোগো পাওয়ার পর নেই, নামাতে হবে দেখেন, জিও থেকে নামাতে দেখেন। আমি একে বলি এই যে এই তো লোগো পাওয়ার আসছে কিনা ভেদা করি, ঠিক আছে এই জন্য আমি শিওর হচ্ছে যে বরাবর আসছে। ওকে দেখি তো এভাবে তো এই টাইপেরই, ওকে আচ্ছা এটা একটা কি পাবো বলুন তো, মাঝামাঝি আসছে, কালার হচ্ছে এই টাইপেরই। এই কালার নিতে হলে আমরা কি ইউজ করবো বলতে হচ্ছে ব্লু অ্যাপ ইউজ করি, ব্লু এই যে এখানে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার সরি কালার কালার হচ্ছে ব্লু। ওকে কি ব্যাকগ্রাউন্ড ছিল না জাস্ট কালার ছিল, দেখি তো কালার ছিল ব্লু। ওকে ফন্ট ওয়েট চলে এসেছে, এখানে ডাবল লিখতে হবে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হচ্ছে আমাদের মার্জিন টপ, দেখ আমি এখানে রাখি 0 দিলাম এটাকে, এই যে এখন বড় আসছে। ওকে তারপর হচ্ছে আমাদের মার্জিন লেফট 10 পিক্সেল পিক্সেল, একটু গ্যাপ হলো, একটু গ্যাপ দিই আমরা, ফন্ট ওয়েট 700 মানে মোটা হবে, তারপর হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ব্লু সরি কালার হবে ব্লু কালার ব্লু। ওকে এটা কোডটা এখান থেকে জাস্ট কপি করবো, রাইট ক্লিক করে কপি রুল, আর এখানে এতে দিয়ে দিব, এটা চলে আসছে। এটা তো হোবার হবে, তাহলে আমি কি করি সেট করে এই যে হোবার করি দেখ হোবার, এই যে হোবার ব্যাকগ্রাউন্ড ব্লু আর ব্লু, আর কালার হবে কি কালার হবে হোয়াইট, এখানে দিতে হবে হ্যাশ, দেখেন হয়ে যাবে। ওকে এবার যখন দেখেন এটি হোবার কোথায় গেল, হোবার সেভ তো করলাম, সেভ এটাও সেভ করলাম, ব্যাকগ্রাউন্ড ব্লু কালার মিটার রিফ্রেশ ব্যাপার কি হোবার পাচ্ছে, এখানে ক্লাস একটা ডট বেশি হয়ে গেছে দেখেন, এবার এই যে হোবার হবে, এই যে হোবার হচ্ছে, আর এটির ভিতরে গ্যাপ দরকার, তো আমি কী করি একে জাস্ট পেডিং বলি, পেডিং আর টপ বটম 10 পিক্সেল লেফট রাইট 10 পিক্সেল, 10 দিয়ে দিই চারপাশে 10 পার্ক, এই যে পাচ্ছি, বাট নিচে নেমে গেছে তো এটা একটু মেজার করতে হবে, ইন্সপেক্ট করেন আর এতে গিয়ে পয়েন্টার নিয়ে যান। আমি এখান থেকে টপ থেকে ক্লিক করে দেখি, নেমে গেছে তো আমি টপ থেকে কমাই দিই দেখি, এই যে এখন ঠিক আছে। ওকে এখান থেকে এটা কপি করে আমি সেমভাবে আবার এখানে নিয়ে যাই, এই যে আমাদের এই পার্টটা শেষ। আমি চলো ওভারটেককে কালা করতে হবে, ওভারটেক হচ্ছে আমাদের H1 H1, এখানে গিয়ে ব্লু ব্যাকগ্রাউন্ড বিজি ব্লু। ওকে আমাদের এই সেকশনটা অলরেডি শেষ, সরি এটা কালার। ওকে কিন্তু দেখেন কি মাঝখানে আছে, দেখেন তো মাঝে আছে কি, এক পাশে হয়ে গেছে না, রোলছে আমাদের মাঝে,
তার পাশে ব্যাকগ্রাউন্ড থাকবে, বাট লেখাগুলো একটা মাঝ দেখে, আমি যেখানে মেজার করি এগুলো সবগুলোই দেখেন মাঝে না। আর পাশে কি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটাকে কন্টেইনার করতে হবে, আমাকে একটা এক্সট্রা ক্লাস দিতে হবে ডট কন্টেইনার। ওকে, উইথ বলে দিতে হবে 80%, বডি হচ্ছে পুরো 100%, বাট উইথ হচ্ছে কি 80%, আর মার্জিন হবে 0 অটো, মার্জিন 0 অটো। তাহলে আমাদের কন্টেন্টগুলো মাঝে চলে যাবে। দেখেন এই কন্টেন্ট ক্লাস ইউজ করতে হবে কোথায়, এই লোগোতে। আমি এখানে কি করি, আপাতত একটা ক্লাস নিই এক্সট্রা আর কি, এখানে বলে দিচ্ছি কন্টেইনার, মানে এই ক্লাসটা বলে দিচ্ছি যাতে মাঝে যায়। আর ডিউ একটা কম নিচ্ছি আমি, একটা বাড়িয়ে নিই, এটা আগে নিতে পারতাম বাট নিই নাই, এটা কেমন হয় না ক্যাপ। ওকে, এখন দেখেন মা চলে যাবে, এই দেখুন মা, এখানেও ক্যাপ, এখানেও ক্যাপ। ওকে, এটাকে আমি রাইটে দিই, রাইট, এটা হচ্ছে আমাদের ইউএল, তো এই ইউএল এখানে বলে দিই টেক্সট লাইন রাইট, দেখে গেছে কি ইউএলটা চলে গেছে রাইট। ওকে, তাহলে আমাদের এই সেকশনটা শেষ।